আমরা যে মসজিদটা দেখেছি আল-আকসা দেখেছেন এই আকসাকে সরিয়ে দিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করার প্ল্যান হচ্ছে মানে এই যে থার্ড টেম্পল তো বোঝেন না হাইকেলে সুলাইমানি মানে ওরা ওরা মনে করে ওরা মনে করে যে তারা বনু ইসরাইল একটু বোঝেন ওরা মনে করে যে ওরা বনু ইসরাইল আসলে ওরা বনু ইসরাইল নয় ওরা হচ্ছে ইউরোপিয়ান জিউস ওরা মনে করে যে ওদের একজন মাসিহ আসবে কে আসবে মাসিহ মাসিহ মানে ত্রাণকর্তা মাসিহ মানে কে ত্রাণকর্তা যে আসলে তারা শুধু আরব না সারা বিশ্ব তারা শাসন করবে এমনটা তারা মনে করে এবং ওদের ধর্মগ্রন্থে একটা আছে তালমুদ কি নাম তালমুদ এই তালমুদের মধ্যে একটা লেখাও আছে যে একজন মাসিহ আসবে যে মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে বাস্তবতা হচ্ছে ওই মাসিহ এসেছিলেন আসেন নাই ওই মাসিহ সত্যি সত্যি এসেছিলেন কিন্তু তারা তাকে চিনতে পারে নাই সেই মাসিহের নাম কি নবী ঈসা আলাইহিস সালাম আমরা বলি না মাসিহ ইবনে মারইয়াম আমরা বলি না ঈসা আলাইহিস সালামকে আল্লাহর মাসিহ না ত্রাণকর্তা ঈসা আলাইহিস সালামকে তারা চিনতে ব্যর্থ হয়েছে এবং তাকে তারা হত্যারও চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন কোথায় আল্লাহর কাছে আল্লাহর কাছে ওয়ামা কতালুহু ওয়ামা সলাবুহু তারা তাকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধ করতে পারে নাই বরং আল্লাহ পাক তাকে বাল রাফাআহুল্লাহু ইলাই আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তো বিষয়টা কি দাঁড়ালো ওরা মনে করে যে ওদের একজন মাসিহ আসবে যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে ঠিক আছে কারা শাসন করবে জিউসরা যারা মনে করে ওরা বনু ইসরাইল আসলে তারা বনু ইসরাইল নয় তারা ইউরোপিয়ান জিউস এখন ওরা চায় এই মসজিদ আকসাকে সরিয়ে দিয়ে ওখানে হাইকেলে সুলাইমানি নির্মাণ করতে এটা কি সুলাইমান আলাইহিসসালামের সময়ে তারা যেমন বিশ্ব শাসন করেছিল না মনে আছে সুলাইমান আলাইহিসসালামের সময়ে এত দাপট ছিল তখন যে সুলাইমান আলাইহিসসালাম যখন বলতেন সুলাইমান আলাইহিসসালাম যখন বলতেন যে বাতাসকে যা ফ্লাই করতে তখন এই সিংহাসন বাতাসে ফ্লাই করা শুরু করতো করতো না সুলাইমান আলাইহিসসালাম যখন জিনদেরকে বলতেন এই কাজ করো জিনরা ওই কাজ করতো সুলাইমান আলাইহিসসালাম যখন বলতেন জিনদেরকে সমুদ্রে ডুব দাও ডুব দিয়ে সমুদ্রের নিচ থেকে মণিমুক্তা বের করে নিয়ে আসো তারা সেটা বের করে নিয়ে আসতো সুলাইমান আলাইহিসসালাম জিনদেরকে দিয়ে এই মসজিদ নির্মাণ করিয়েছেন মনে আছে ওই যে লাঠির মধ্যে ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন এবং লাঠি জমিনের পোকা খেয়ে ফেলেছিল আর সুলাইমান আলাইহিসসালাম তখনই কিন্তু ইন্তেকাল করেছেন যখন পড়ে গেলেন তার দেহটা তখন জিনরা বলেছিল যে আমরা যদি জানতাম যে সুলাইমান মারা গেছে তাহলে এই শাস্তি ভোগ করতাম না আছে না কুরআনে তো সুলাইমান আলাইহিসসালামের সময় তাদের এত ক্ষমতা ছিল যে ওই যে সাবার রানী বিলকিস মনে আছে হুদহুদ পাখির ঘটনা হুদহুদ পাখি এসে বলছে যে ওইখানে একটা দেখলাম সাবার রানী সূর্যকে পূজা করে তো সুলাইমান আলাইহিসসালাম বলছেন কোন জিন আছো যে আমি এখান থেকে ওঠার আগে ওকে নিয়ে আসতে পারবে একজন বলছে যে আমি আপনি এখান থেকে উঠে দাঁড়ানোর আগেই ওই সিংহাসন নিয়ে চলে আসতে পারবো কত শক্তি চিন্তা করেন তো সুলাইমান আলাইহিসসালাম বলছেন এতে হবে না আরেকজন জিন যার কাছে কিতাবের জ্ঞান ছিল মানে সে আলেম ছিল সে বলছে যে আপনার উঠতে হবে না চোখের পলক ফেলার আগেই এটা হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ চোখের পলক ফেলার আগেই মনে করেন যে 500 মাইল দূরের একটা সিংহাসনকে তুলে নিয়ে আসবে এখানে চিন্তা করেন তাহলে কত বড় শক্তি তো এরকম শক্তি আল্লাহ পাক দিয়েছিলেন সুলাইমান আলাইহিসসালামকে এবং ওই সময় বনু ইসরাইল কিন্তু সারা বিশ্বটাকে শাসন করেছে এখন এরা এরা মনে করে যে শেষে আবার একটা সময় আসবে যখন তারা আবার এই শাসনটা করবে ওরা মনে করে একজন মাসিহ আসবে এবং এই জন্যে তারা দাজ্জালকে মাসিহ মনে করে কথা কি মিলাতে পারছেন ওরা দাজ্জালকে কি মনে করে মাসিহ মনে করে ওরা মনে করে যে ফিলিস্তিনিদের এখানে থাকার অধিকার নাই ওই জায়গা ওদেরই ওরা ওদেরই মনে করে এ কারণেই তো 1914 সাল থেকে শুরু করে যে 2023 পর্যন্ত প্রত্যেক দিন দেখবেন প্রতি বছর ওদের জায়গা বাড়াচ্ছে 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 বাড়িঘরগুলো ভেঙে দিচ্ছে মা বোনদেরকে বের করে দিচ্ছে ভাইদেরকে হত্যা করছে করছে না আর এগুলোকে মানবতা বিরোধী অপরাধ কেউ বলে না বলে বলে না যদি ওই ওই মজলুম ফিলিস্তিনিরা বলে আমার বাড়ি আমাকে ফিরিয়ে দাও তখন ওদেরকে সন্ত্রাসী বলা হয় তাই হয় না তো এখন আসলে কি হবে বিষয়টা কি হবে এখন নতুন টাট্টা ইস্যু চলছে যে তারা বলছে প্যালেস্টাইনে থেকে দেখলেই গুলি মেরে দেবে এখন কি হবে এখন শোনেন কি হবে আমরা বলছি কোরআন এই যে কোরআন এবং হাদিস থেকে বলছি কি হবে এই জুলুম নির্যাতন হয়তো আরও বাড়বে কি হবে আরও বাড়বে আর মুসলিমদের যে অধঃপতন চলছে আমাদের দোষের কারণে এই অধঃপতন আরও বাড়তে পারে একটু দেখাচ্ছি মুসলিমরা কি এখন 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ে মুসলিমদের মধ্যে সবাই কি আল কোরআন পড়তে জানে মুসলিমদের মধ্যে সবাই কি হালাল খায় মুসলিমদের মধ্যে সবাই কি পর্দা করছে মুসলিমদের সবাই কি আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করে আমরা কি সত্যি সত্যি আগের সেই প্রজন্ম ধরে রেখেছি না অনেকটা
অধঃপতন হয়েছে আমাদের হয় নাই হয়েছে কি হয় নাই আমরা আসলে আমাদের নিজেদের আধ্যাত্মিকত্ব আমাদের ঈমান আমাদের আমল এগুলোকে কমিয়েছি এই কারণেই ইসলামের বিরোধী শক্তি যারা আছে এরা কিন্তু শক্তি অর্জন করতে পেরেছে একটা সময় কিন্তু এমন ছিল না তো কোরআন সুন্নাহ যা বলছে দিন দিন এগুলো হয়তো বাড়তে পারে একটা সময় আসবে যখন জুলুম সর্বত্র ছড়িয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত কিছু বান্দাকে বের করবেন এবং তাদের মধ্যে একজনকে নেতা বানাবেন তার নাম হচ্ছে ইমামুল মাহদী কি নাম ইমামুল মাহদী তার নাম কিন্তু ইমাম মাহদী নয় তার নাম হচ্ছে তার নাম মুহাম্মদ তার নাম কি মুহাম্মদ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই বংশধরদের মধ্যে হবেন ঠিক আছে এবং তার নাম হবে মুহাম্মদ বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই তার হাত ধরে মুসলিমরা ইনশাআল্লাহ এই জুলুমের বিরুদ্ধে লড়বে এবং ইনশাআল্লাহ ওই যে জায়গায় দেখ সারা বিশ্বে যে জুলুম দেখছেন এগুলো আস্তে আস্তে উঠে যাবে এবং তারা বিশ্বের উপর রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ এরপরে বের হবে মাসিহুদ দাজ্জাল কে বের হবে দাজ্জাল এ আবার কে যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে তার মতো বড় কোনো ফিতনা আসে নাই সে পৃথিবীতে এসে খোদা দাবি করবে বলবে আমি আল্লাহ কি বলবে আমি আল্লাহ সে একহাতে জান্নাত একহাতে জাহান্নাম নিয়ে ঘুরবে মানে সত্যিকারের জান্নাত জাহান্নাম নয় এটা এটা হচ্ছে যে তাকে মেনে নিবে সে তার কোনো ক্ষতি করবে না তাকে সুখ শান্তিতে রাখবে এই জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে ধ্বংস করে দিবে এটা জাহান্নাম আজাব জান্নাতকে হাতে নিয়ে ঘোরা যায় রূপক অর্থে বলা হয়েছে সে বৃষ্টি দিতে পারবে সে ফসল বেশি করে দিবে যারা ওর আনুগত্য করবে তাদেরকে ফসল বাড়িয়ে দিবে তা গুপ্তধন তার পিছু করবে যারা তাকে মেনে নিবে ওদেরকে গুপ্তধন দিবে আর অনেক কিছু সে করবে সে এক কথায় পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করে ফেলবে কি করবে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ কতদিন করবে চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন যান প্রথম দিন হচ্ছে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান আর তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতোই হবে কিভাবে এটা হবে আল্লাহ ভালো জানেন আমরা জানি না ব্যাখ্যাও করতে পারবো না এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আমাদের কাছে নাই তবে এই জুলুম চিরস্থায়ী হবে না আচ্ছা একটা কথা একটু বোঝেন দেখি মনে করেন এই ভাই আপনার নাম কি নাম আপনার হ্যাঁ শহীদুল্লাহ ভাই মনে করেন বিশ্বের শাসক কথার কথা বলছে শহীদুল্লাহ ভাই মনে করেন এই বিশ্বটাকে শাসন করতে চায় তাহলে শহীদুল্লাহ ভাইকে এই বিশ্বের রাজনীতি শাসন করতে হবে না এই বিশ্বের অর্থনীতি শাসন করতে হবে না এই বিশ্বের কালচার মিডিয়া প্রযুক্তি অস্ত্রশস্ত্র এগুলো ডমিনেট করতে হবে না তার মানে দাজ্জাল যদি সারা বিশ্বকে শাসন করতে চায় ওকেও সারা বিশ্বের এগুলো নিয়ন্ত্রণ করতে হবে হবে কি না এবং তার অনুসারী যারা ওদেরকেও কি নিয়ন্ত্রণ করতে হবে না এখন তার অনুসারী কারা হবে বলে দিলাম কারা হবে এই জিউজরা হবে ওরা কি এখন বিশ্বের এগুলো নিয়ন্ত্রণ করছে করছে কি না